কুর্মী জনজাতিকে তপশিলি উপজাতিভুক্ত করা, কুর্মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি সহ একাধিক দাবিতে পুরুলিয়া বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল কুর্মী জনজাতির মানুষজনেরা। কুর্মী সম্প্রদায়কে তপশিলি উপজাতির স্বীকৃতি, কুর্মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি সহ কুর্মী জাতির প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে পুরুলিয়ার লালপুর মোড় সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নিজেদের দাবি জনসমক্ষে তুলে ধরেন তারা। শনিবার সকাল 10টার পর পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে থাকেন কুর্মী সমাজের লোকজন। এই অবরোধের জেরে জাতীয় সড়কে সাময়িক যান চলাচল স্তব্ধ হয়ে যায়। জানা গেছে, কুর্মীদের ঘাগর ঘেরা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রতীকী রূপে এই বিক্ষোভ পথ অবরোধ। প্রায় 40 মিনিট জাতীয় সড়ক অবরুদ্ধ রাখার পর পুলিশের উপস্থিতিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে কুর্মী জাতির আন্দোলন চলছে। বিগত রেলটেকা আন্দোলনের সময় রাজ্য সরকার যে জাস্টিফিকেশন পাঠাবার কথা দিয়েছিল সেই কথা রাখেনি। মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে বারবার মিথ্যা প্রতিশ্রুতি, শুধু একবার নয়। আজকে কুর্মী সমাজ, কুর্মী সমাজের মানুষজন, সমস্ত সংগঠন আজকে আন্দোলনে নেমেছে। আমরা ঘাগর ঘেরা যে আন্দোলন কর্মসূচি, 4টা জেলাতেই রাস্তা অবরোধের ডাক দিয়েছি এবং আজকে পুরুলিয়ার ছাল্লা 5 শহীদ মোড়ে 5 শহীদের মূর্তিটা আমরা মাল্যদান করে আমাদের যে সাইকেল র্যালি সেটা শুরু হবে, সেটা কলকাতা সিআরআই অফিসের উদ্দেশ্যে রওনা হবে। সেখানে আমরা করমডাল গাড়বো এবং সিআরআই অফিস ঘেরাও করব। আমাদের কর্মসূচি আজকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাস্তা অবরোধ আছে। পরবর্তী পর্যায়ে আরও কর্মসূচি রয়েছে। আমাদের সাইকেল র্যালি যথারীতি চলবে এই জঙ্গলমহল জুড়ে। আপনারা সিআরআই ভবন কবে ঘেরাও করবেন? কত তারিখ আমাদের সাইকেল যাবে পৌঁছাবে তবে খারাপ করবো? মোটামুটি একটা, মোটামুটি এখন দিনা 10-12 তো লাগবে। জল ঝড়ের দিন বটে, অনেকটা রাস্তা বটে, 1টা রাস্তা বটে, ঠিক আছে। লোকেশন শেয়ার কতটা জোরে যাব, ঠিক আছে না? তো আমরা এই যে দীর্ঘ বঞ্চিত যে কুর্মী জনজাতি, যে আমাদের 73 বছর যে যন্ত্রণা, সেই 73 বছরের যন্ত্রণার বিরুদ্ধে আজকে খুবই আমরা গর্জে উঠেছি। অবিলম্বে আমাদের সাংবিধানিক হক অধিকার আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ, জোহার। আপনার নাম? রাজেশ মাহাতো।